আসার পর আপনি আর কলকাতা শহর করতে এলেন, কোনো বিশেষ উদ্দেশ্য আছে? ওই জাদু সম্রাট মহেন্দ্র সরকার, তার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি বলেছিলাম না, এই বউই মুখে চুনকালি মাখাবে। আঙ্কেল প্লিজ বলুন না দিদির কি হয়েছে। জয়া কাল রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। ডেকে নেব মঞ্চে বিশ্বের অন্যতম জাদুকর মিস্টার অ্যানাতোলিকে। এখন আপনাদেরকে আমি দেখাবো এই ডেঞ্জারাস বুলেট ক্যাচ ট্রিক। বৌদি ফিরে চলো, বৌদি সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আচ্ছা তুমি জানো অ্যানাতোলি কলকাতায় এসেছেন? কি কলকাতায় এসেছেন কেন? সেটাই তো মিস্ট্রি। আজ ওনার সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় ওনার এমন রূপ আমার চোখে পড়লো। I am Anatoly. I am the best. তাতে মনে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য। তোমাকে কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না, এ বাড়ি তোমার। তোমার যখন খুশি ফিরে আসার অধিকার আছে, তেমনি উৎপলেরও যখন খুশি ফিরে আসার অধিকার আছে। তুমি কারোর কাছে কোনো কৈফিয়ত দেবে না। এখন হাঁটুর উপর, হাঁটুর উপর, হাঁটু। ভাই পাইপার অফ হ্যামলিন ইঁদুরগুলো নিয়ে যাবে। আমার চুক্তিতে কোনো ভুল আছে কি স্যার? ইনি তো প্রিয়াঙ্কা না, ইনি শ্যামা।
I'll be at my place very soon. I hate football. কি হলো হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে এখানে কি করছিস বলটা নষ্ট করে দিয়ে চলে গেল আমরা বিন্তি মিত্রকে শিফট করেছেন কোন সাহসে কোন কথা বলছিস কি বলছিস কি जब प्यार किया तो डरना क्या देवी और सज्जनों कलयुग का सलीम और अनारकली ए देखुन आपना अनारकली बहू এখন আজ উনি চাপা পড়বেন ওনার ভালোবাসা ডিসিশন আপনার অ্যাকশন পারুল এমন পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল কেন নাকি এটাও আমাকে বোকা বানানোর জন্য পারুলের কোনো নতুন চাল সামান্য ভুলের জন্য আমাদের কি সর্বনাশ হলো পারুল কি করে আমি তোমায় ফেরাবো কি করে কি করে তুমি কি ভেবেছো সাহেব এই দেশের মেয়েদের যেমন খুশি অপমান করা যায় এই দেশের ব্যাটাদের যেমন খুশি মারা যায় যে দেশে এসেছো সে দেশের মাদের আর মায়ের ব্যাটাদের অপমান করা পাপ আর যে পাপ তুমি করেছো তার সাজা একটাই নক্ষত দিতে হবে তোমায় আমি তোমাকে প্রভু আমি নক্ষত দেব তুমি রানীমার আদেশ পালন করবে নাকি এই বাড়ির ঘুমঘরটায় ঢুকবে দাও সাহেব নাও নক্ষত্র মাথা নিচে নন্দগোপাল তুমি এখানে কিছু বলবে হ্যাঁ গো তোমার রথ তৈরিতে বাধা আসছে যে বাধা তবে কি রথ তৈরি হবে না নন্দগোপাল তোমার বন্ধু তখন চিন্তা কি যার সঙ্গে আমার দিদির বিয়ে হয়েছে সেই লোকটা একেবারেই ভালো না আর উনি কষ্টে আছেন ও আমার দিদি কষ্টে আছে জেনে আপনারও কষ্ট হচ্ছে তাই না এখন আমি যদি বলি না তাহলে তো বকুল কারণ জিজ্ঞেস করবেন বাবাই হায় আমার কাছে হায় রিঙ্কু মা বলছি দেখ আমি জানি অর্ঘ্য তোর সঙ্গে যেমন ব্যবহার করেছে কিংবা মেজমা তোর সঙ্গে যেমন ব্যবহার করেছে তারপরে আমাদের মুখে এই কথাটা বলা মানায় না যে তুই যাস না তুই থেকে যা কিন্তু দেখ আমাদের বন্ডিংয়ের কথা ভেবে এই পরিবারের সকলের কথা ভেবে আর একবার কি কনসিডার করা যায় না কাল সকাল হলেই আমি যাবো চন্দনার কাছে তোর জন্য আমার জন্য যাতে সত্যি আমি আমার বলতে চাওয়া কথাগুলো ওকে সামনাসামনি বলতে পারি ভালো হতো যদি যদি উনি একবার নিজেই চলে আসতেন আসতে পারি এইটা আপনার জন্য আপনি আপনার পেশেন্টদের এত দামি দামি গিফট দেন